আজ শুক্রবার বিশে আশ্বিন 2022 সালের 7ই অক্টোবর। মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতে আপনাদের সকলকে জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। দেখুন, এটি কিন্তু ইন জেনারেল ডেলি প্রেডিকশন মাত্র, যাদের চন্দ্র রাশি মীন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘটবে। আজ আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড, সেন্স অফ হিউমার আপনার চারপাশের মানুষজনদেরকে মুগ্ধ করতে চলেছে। ল অফ অ্যাট্রাকশন অর্থাৎ ব্যক্তিত্বের আকর্ষণ আজ আপনাদের বাড়তে চলেছে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অত্যন্ত শুভ। জমিবাড়ি কেনাবেচার ব্যবসা যারা করেন, রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন, তাদের জন্য আজ রাজযোগের ন্যায় ফলাফল পরিলক্ষিত হচ্ছে। আজ যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, চোখ কান নাক খোলা রাখুন, আপনার করা কর্মের কৃতিত্ব কিন্তু অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। আজ নতুন নির্মাণ কার্যে শুরুয়াত যেন করবেন না। রাজনীতিবিদদের সমাজে নাম মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি করবার জন্য সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজেদেরকে ব্র্যান্ড হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে, তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন, সময় সুযোগের সৎ ব্যবহার করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি আজ রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগ আসতেই পারে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটতেই পারে। তবে একটু প্রচেষ্টা তো আপনাকেও করতে হবে। কারোর কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোম্যান্টিক একটি সন্ধ্যা আপনাদের জন্য অপেক্ষা করছে। আজ আপনি নিজেকে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন। যখন অন্য কাউকে আপনার করা স্বীকৃতি বা পরিচিতি, আজ কিন্তু আপনাকে নাম মান সম্মান প্রতিপত্তি সমাজে বাড়াতে চলেছে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন চাপিয়ে দিতে যাবেন না। ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি, ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন, তা না হলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পাবে। রান্নাঘরের কোনো জরুরি জিনিসপত্র কেনাকাটা করার কারণে সন্ধ্যাবেলার সময়টা আপনারা ব্যস্ত থাকতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু শুক্রবার, তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। আবারও বলছি, যাদের চন্দ্র রাশি মীন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ঘটবে।